এই যে বৃদ্ধ ভদ্রমহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু খুলে বসে আছে, এটার একটা ছোট্ট সার্জারি হবে। সার্জারিটা কি দেখুন, ইনি হচ্ছে কে পড়ে যায়, পড়ে গিয়ে সপ্তাহখানেক হয় এনার হাঁটুতে লিকুইড জমে যায়, মানে যে ব্লাডগুলো রক্তগুলো জমেছিল সেটা অ্যাবজর্ব হয়নি কোনো কারণে, সেটা বিষাক্ত হয়ে যায়। ফলে মেয়েটি ফুলও কমছিল না, হাঁটতে পারছিল না, প্রচণ্ড যন্ত্রণা করছিল। সপ্তাহখানেক মেডিসিন খাওয়ার পরে অন্য ডাক্তারের কাছে সারেনি, যখন আমার কাছে আসে আমি ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে তার হাঁটুতে লিকুইড জমেছে। তখন আমি সেটাকে হাইজিন করে হাঁটুটা এভাবে নিডিলের সাহায্যে আমি তার সেই জমা লিকুইডগুলো, যে বিষাক্ত লিকুইডগুলো, ইনফেক্টেড লিকুইডগুলো আমি বের করে নিই। এটি একটা অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে করা হয়েছে, আপনারা কেউ বাড়িতে ট্রাই করবেন না। ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। রিবার্থ লার্নিং একাডেমিতে এরকম নিত্য নতুন আমি ভিডিও বানিয়ে থাকি আপনাদের নলেজ গ্যাদারের জন্য। যে সমস্ত ক্রিটিক্যাল কন্ডিশান আমার কাছে আসে আমি সেগুলো চেষ্টা করি তার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা। তবে আপনারা কেউ বাড়িতে চেষ্টা করবেন না, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই সমস্ত কর্মকাণ্ডগুলো করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লিকুইডটা বের করার পরে ভদ্রমহিলাটি অনেক সুস্থ বোধ করছিল, অনেক আগের থেকে বেটার বা আরাম পাচ্ছিল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানে অনেক মূল্যবান ভিডিও বানাবো, যেমন সুগার, থাইরয়েড, যে সমস্ত লাইফস্টাইল ডিজিজে আমরা ভুগি সেই সমস্ত রোগগুলো থেকে সম্পূর্ণভাবে কীভাবে বেরিয়ে আসা যায় বা রিভার্স করা যায় সেই সমস্ত ভিডিও আমি কিন্তু আপলোড করব। তো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ছোট ডিসপোভ্যান অর্থাৎ 3 ml এর ডিসপোভ্যান নিয়ে করছিলাম, তাতে দেখছি সেটা ফুল হয়ে যাচ্ছিলো বারবার, আমার অসুবিধা হচ্ছিলো। ওই জন্য একটা 60 ml এর বড়ো ডিসপোভ্যান নিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি লিকুইডটা তুলতে থাকি। খুব টাইট ছিল ডিসপোভ্যানটি, আমি তার ইনজেক্ট করে আস্তে 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 ব্যাক পুশ করতে থাকি এবং তার ভিতরে বিষাক্ত লিকুইডগুলো বা ইনফেক্টেড লিকুইডগুলো আস্তে আস্তে আমার ডিসপোভ্যানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটি খুব সহজ ছিল না, আমি তো শকড, অবাক হয়ে গিয়েছিলাম যে এত লিকুইড জমতে পারে। আমি এর আগে অনেককে সেরকম করেছি কিন্তু এতটা লিকুইড কারোরই পাইনি, এটা আমার একটা অভিজ্ঞতা আর কি। দেখুন যখন ব্লাড অ্যাবজর্ব হবে না তখন কিন্তু এই সমস্যাটা হবে। যথেষ্ট চোট লেগেছিল, চোট লাগার পরে কোনো ক্রমে সেখানে লিকুইড জমে গিয়েছিলো, সেটা অ্যাবজর্ব হয়নি, বডির সঙ্গে মিলেই যায়নি, সেটাখানে থেকে গিয়েছিল, গিয়ে তার যন্ত্রণার উপশম হয়ে উঠেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক পুশ করার সাথে সাথে একদম প্রায় 60 ml এর মতো লিকুইড আমি বের করেছি, ছোটো ডিসপোভ্যান এবং বড় ডিসপোভ্যান সহ। এই চ্যানেলটি আপনাদের উপকারের জন্যই করা, নিত্য নতুন যে সমস্ত কেসগুলো আসে এই রিভার লার্নিং একাডেমি এই মেডিকেল চ্যানেলটিতে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি। যে সমস্ত ডাক্তারবাবুরা প্র্যাকটিস করছেন গ্রামে হোক বা ক্লিনিকে হোক প্র্যাকটিস করছেন, আপনাদের খুবই উপকারে লাগবে এই ভিডিওটি। কতটা লিকুইড বের করলাম সেটা আমি একটা ট্রেতে ঢালছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 60 ml এর মতো লিকুইড বার হয়েছে। প্রথম দিনে বের করি, নেক্সট দিন তাকে আমি আসতে বলি, পরপর 3 দিন আসতে হবে। এখানে আমি অ্যান্টিবায়োটিক, পেন কিলার, প্রোটন পাম্প ইনহিবিটার আর স্টেরয়েড চালাই, ফলে পেশেন্টটি এখন সুস্থ আছে, স্বাভাবিক আছে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।